আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। কোটা থেকে শিলিগুড়িতে এসে পৌঁছালো পড়ুয়াদের বাস। ইতিমধ্যেই বাস এসে পৌঁছেছে কাওয়াখালীতে। কাওয়াখালীতে ক্যাম্প করা হয়েছে, যেখানে তাদের বসবাসের বন্দোবস্ত করা হয়। এরপর নির্দিষ্ট জেলার বাসে করে পড়ুয়ারা তাদের জেলায় পৌঁছতে পারবেন, যদিও এরপর সেখানে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রসঙ্গত, লকডাউনের জেরে রাজস্থানের কোটায় প্রচুর পড়ুয়া আটকে ছিল। পরবর্তীতে রাজ্য সরকার সেই সব পড়ুয়াদের এবং তাদের সঙ্গে থাকা অভিভাবকদের ফেরানোর ব্যবস্থা করেন। সেই মতো তাদের সেখান থেকে বাসে করে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয়। শিলিগুড়ি থেকে উদয়ন মুখার্জির রিপোর্ট, দা পিডি নিউজ।